যদি আপনাদের জয়শ্রাম শুনতে এত খারাপ লাগে, বিধানসভায় একটা বিল নিয়ে আসুন না, রোজ তো কিছু না কিছু বিল আনেন যে পশ্চিমবাংলায় জয়শ্রাম বন্ধ, পাস করিনি। দিলীপ দাদের যদি সর্বক্ষণ জয়শ্রাম বলার হয় তাহলে দৈনন্দিন জীবনে জৈবিক যা যা ক্রিয়াকলাপ ওনারা করেন, যে কোনো কাজের আগে একবার জয়শ্রীরাম বলে দেখুন না কেমন লাগে। বছর শেষে রাজ্য রাজনীতিতে ফের শিরোনামে উঠে এসেছে স্লোগান বিতর্ক। শুক্রবার পেরিয়ে শনিবারেও যার রেশ অব্যাহত রইল। এক ধাপ এগিয়ে জয়শ্রীরাম ধ্বনি বন্ধের জন্য বিধানসভায় বিল আনার পরামর্শ দিলেন দিলীপ ঘোষ। পাল্টা তৃণমূল প্রশ্ন তুলল, রাম কি বিজেপির ব্যক্তিগত সম্পত্তি? গত বছর ভিক্টোরিয়ায় নেতাজির জন্মজয়ন্তী অনুষ্ঠানের মতো শুক্রবার বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রীকে দেখে জয় শ্রীরাম স্লোগান তোলেন বিজেপি সমর্থকরা। এর জেরে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী আর মঞ্চেই ওঠেননি। জানিয়ে তৃণমূল বিজেপির মধ্যে তীব্র চাপানোতর শুরু হয়। শনিবারও তা আজ কমেনি। ভারতবর্ষে বন্দে মাতরম বলতে বাধা নেই, জয়শ্রীরাম বলতেও বাধা নেই। আপনি খেপে যাচ্ছে, আমাদের রোজ জয় বাংলা বলে পেছনে লাগছে, রাস্তায় বেরোলেই কালো পতাকা দিচ্ছে, কই আমরা খেপে যাইনি, আমরা রাজনীতি ছেড়ে দিইনি, ডায়াস ছাড়িনি, আপনারা তো ডাকেনি না। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে যে অনুষ্ঠান ছিল সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুষ্ঠান, সেখানে জয় শ্রীরাম বলে চিৎকার করতে শুরু করলো। কালকে একটা কেন্দ্রীয় সরকারি অনুষ্ঠান, সেখানে হঠাৎ জয় শ্রীরাম, রাম নাম কোথায় হবে না হবে এটার কোনো বিষয়ই না। এবং রামের মানে ব্যাপারটা এরম নয় যে রাম মানে শুধু বিজেপি, বিজেপির বাইরের কেউ রাম নয়। শনিবার বঙ্গ বিজেপির তরফে টুইট করে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে মুখ্যমন্ত্রীকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করা হয়। তাতে লেখা হয়েছে যে মুখ্যমন্ত্রী নিজের রাজ্যে একের পর এক রাজনৈতিক খুন এবং মহিলাদের ওপর ধর্ষণের ঘটনা নিয়ে নির্বিকার থাকেন, তাতে পরোক্ষে উৎসাহ দেন, তিনি কারো দিদি হতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজকর্ম রাবণের মতো, তাই তার জয় শ্রীরাম ধ্বনিতে ভয় লাগে। শেষে লেখা হয়েছে, অশুভের বিরুদ্ধে শুভ শক্তির জয়ের প্রতীক হলেন শ্রীরাম। একজন ধর্মাবতারকে, একজন একজন ধর্মীয়, একজন যাকে মানুষ পুজো করে, তাকে এইভাবে রাস্তাঘাটে নামিয়ে এনে রামকে শুধু অপমান তারা করছে না। যদি জয় শ্রীরাম বলতে পারে তাহলে জয় সিয়ারাম কেন বলছে না? এর মধ্যেও কি একটা নারীদের অসম্মান করার প্রবণতা লুকিয়ে রয়েছে যেটা পরিস্ফুট হচ্ছে তাদের এই স্লোগানের মধ্যে দিয়ে? মুখ্যমন্ত্রী খুশি হয়েছেন, তার নাটক এগোচ্ছে, খুশি হয়েছেন। সবাই বুঝে গেছিল যে অমিত শাহ, নরেন্দ্র মোদী, মমতা ব্যানার্জি বেশ মাখো মাখো ভাব হয়েছে, এইটার থেকে আবার একটা বেশ নাটক নাটক ভাব করলে বিজেপিরও লাভ, মমতারও লাভ, কালকে একটা নাটকের প্লটই হয়েছে। স্লোগান কাণ্ডে শাসক বিরোধী চাপানুতুরে রাজ্য রাজনীতি এখন তোলপাড়। শিবাশিস মৌলিক, রঞ্জিত সাহু ও সঞ্চয় মিত্রের রিপোর্ট, এবিপি আনন্দ।